পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের দেবশালা অঞ্চলের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি চঞ্চল বক্সির খুনের ঘটনায় আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করলো। ধৃত ইমরান কুরেশি দুর্গাপুরের ও শেখ আলী বীরভূমের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, চঞ্চল বক্সির খুনের ঘটনায় এরাই মূল শুটার। এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করলো। এর আগে পুলিশের জালে ধরা পড়েছিল ভিন রাজ্যের মোহাম্মদ ইমতিয়াজ ওরফে পিন্টু ও মোহাম্মদ পাপ্পু। এরা বিহারের মুঙ্গের জেলার মির্জাপুর থানার বর্ধা গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, আইন আইনের পথে চলবে। আপনাদের বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যমে যেদিন খুন হয়েছে আমি সেদিনই বলেছিলাম যে পুলিশ তদন্ত করছে এবং যারা দোষী তাদের পুলিশ খুঁজে বের করে শাস্তি দিক। আশঙ্কা অনেক কিছু থাকতে পারে, কিন্তু পুলিশ তদন্ত করে দেখেছে যারা দোষী তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের কোর্টে নিশ্চয়ই পেশ করবে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই পুলিশ মামলা সাজাবে। কিন্তু একটা ঘটনা যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর, এটা মানুষের বোঝা উচিত, এখানে যে দলেরই মানুষ হোক, যে দলেরই লোক হোক, যত বড়ই নেতা মন্ত্রী বা নেতা হোক, কেউ কিন্তু অন্যায় করে ছাড় পাবে না। তাই পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার থাকা সত্ত্বেও এই খুনের ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে, যেটা বিহার উত্তরপ্রদেশ ইউপিতে হয় না, বাংলাতেই এটা হয়, কারণ বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু মমতা ব্যানার্জি, যেখানে আইনে কেউ ছাড় পাবে না, যে দোষী তাকে গ্রেপ্তার করাবে, তাই গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত রয়েছে? দেখুন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ব্যক্তিগত শত্রুতা থেকে কেউ কারুকে যদি আঘাত করে সেটা তার ব্যক্তিগত স্তরে চায়, সেটা দলীয় কোনো ব্যাপার নয়, দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। অনুব্রত মণ্ডল বলছিলেন যদি দলের কেউ হয় তাকে গুলি করে মারা হবে। দেখুন, কথাটা হয়তো ভুল ব্যাখ্যা করা হচ্ছে। উনি বলেছিলেন যে পুলিশকে বলেছিলেন যে দলের যদি কেউ হয় তাকে গুলি করুক, পুলিশ এরকম একটা কথা বলেছিলেন, গুলি করে মারা হবে এটা বলেনি। তো যাই হোক, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। তবে একটা ঘটনা, যে কোনো মৃত্যুই তো দুঃখজনক, তো মৃত্যুটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা, একটা বাচ্চা ছেলে উক্তি ছেলে মারা গেছে। তো সেখানে আমরা মনে করি যে এখানে আইনের ওপরে কেউ নেই, যেটা বাংলায় একমাত্র, সারা ভারতবর্ষের নজির একমাত্র বাংলায় পাবে। তো এখানে তৃণমূলের নেতা হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার হতে হয়েছে, কিন্তু অন্য রাজ্য হলে এটা হতো না, তাদের দলের লোক হলে অন্যজনকে গ্রেপ্তার করে বলে চালিয়ে দেওয়া হতো। এখানে একদম পুলিশ স্বাধীনভাবে কাজ করে, সঠিকভাবে কাজ করে, পুলিশ তদন্ত করে দেখে গ্রেপ্তার করছে। বিজেপি সব মিথ্যা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, এগুলোর কোনো গুরুত্ব নেই। বিজেপি বর্ধমান সদর জেলার সম্পাদক শ্যামল রায় জানান, খুনের আসল মাথা এখনও গ্রেপ্তার হয়নি। আমরা প্রথমেই বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে, তৃণমূল নেতা খুনের সঙ্গে তৃণমূল প্রত্যক্ষভাবে জড়িত, সেটা গত দিন দিনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আপনারা সবাই বুঝতে পারছেন। এখনো আমরা দায়িত্ব সহকারে বলছি, এখনো এদের মাথা গ্রেপ্তার হয়নি। এদের মাথা গ্রেপ্তার যতক্ষণ না হবে, আমার মনে হয় আউশ গ্রামের সাধারণ মানুষ, আউশ গ্রামের যে পরিবারের ছেলে খুন হয়েছে তাদের পরিবার শান্তি পাবে না। আর বীরভূম জেলার সভাপতি যে ভাষায় কথা বলেছিলেন, আমার মনে হয় উনি হাওয়ায় কথা বলেছেন, তার প্রমাণ আমরা পেয়েছি। উনি শুধুমাত্র রাজনীতি করবার জন্য উনি এইসব কথা বলেছেন। আমরা দায়িত্বের সঙ্গে বলছি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে, মূল নায়ক মূল কাণ্ডারি এখনও গ্রেপ্তার হয়নি। কেউ কেউ মিথ্যা করে আবার আইসিইউতে ভর্তি আছে, আমাদের কাছে খবর আছে। তাই পুলিশ তদন্তকে আরও শক্ত হাতে নেওয়া উচিত, এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই দাবি করছি। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।